আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের কাছে একটা ল্যাপটপ আসছে, ডেল 3521। ওই ল্যাপটপটা একটা দোকানদার পাঠিয়েছে। ল্যাপটপের প্রবলেম হচ্ছে যে ল্যাপটপ অন হয় কিন্তু ডিসপ্লে আসে না। আমরা একটু দেখি এটা কি করে। কারণে ডিসপ্লে আসতেছে না। প্রথমে যেহেতু আমাদের ডিসপ্লে আসতেছে না, তো আমরা প্রথমে একটু আরটিসি সেকশনটা দেখবো। আরটিসি সেকশনে আমাদের ভোল্টেজ আছে কিনা। আরটিসি সেকশনে আমাদের ভোল্ট আছে। তারপরে দেখবো আমাদের পুরো ভোল্টেজ আছে কিনা। পরে কোনো ভোল্টেজ দেখতেছি না, পরে কোনো ভোল্টেজ মেশিন কিন্তু রান আছে। তারপরে আমরা ডিটিএস সেকশনে ভোল্টেজটা দেখবো, জিপিএস দেখবো, জিপিএসে কোনো ভোল্টেজ নাই, শুধু 3 ভোল্ট 5 ভোল্ট ওকে আছে। ডিটিআর যে ফেজ, ডিটিআর ফেজ আমরা ভোল্টেজ ভোল্টেজ আসছে, অর্থাৎ আমাদের সিপিও অন হচ্ছে না, ডিটিআর অন হচ্ছে না। বায়োসে দেখে আমাদের 3 ভোল্ট আছে কিনা, বায়োসে 1.2 ভোল্ট আছে, 1.2 ভোল্ট, এখানে থাকবে 3.3 ভোল্ট। এটা হচ্ছে গ্রাফিক্স বায়োস। আমরা পাওয়ার বায়োসটা দেখব। পাওয়ার বায়োসে আমাদের 1.2 ভোল্ট, অর্থাৎ পাওয়ার বায়োস এবং গ্রাফিক্স বায়োসে 1.2 ভোল্ট দেখাইতেছে। তো আমরা ইন্টেল চিপসেটটাও গরম হইতেছে না, হালকা হিট হচ্ছে। তো আমরা একটু দেখবো ইন্টেল চিপসেটের যে ভোল্টেজ ওটা আসছে কিনা। এখানে কোনো ইন্টেল চিপসেটের যে ভোল্টেজ 3.3 ভোল্ট এটা আমরা দেখতেছি না। তো আমরা দেখবো কী কারণে এটা ভোল্টেজটা আসতেছে না, আমরা এটা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখবো। মাদারবোর্ডের যে প্রজেক্ট কোডটা, প্রজেক্ট কোডটা দিয়ে আমরা সার্চ দিব স্কিম্যাটিক্সটা, বা 3521 দিলেও হয়। আমরা সবচেয়ে প্রজেক্ট কোডটা দিয়ে সার্চ দিলে সবচেয়ে ভালো হয়। এলএ আইফেন 9 টি, আমরা এখন স্কিম্যাটিক্সটা ডাউনলোড করব। আমাদের মাদারবোর্ডের
যেহেতু আমাদের আইসিএইচের যে প্রসেসরের যে ভোল্টেজ এটাও দিচ্ছে না, আমাদের ইন্টেল চিপসেট অথবা পিসিএইচ এর যে ভোল্টেজ হ্যাঁ এটাও দিচ্ছে না, তা আমরা প্রথমে দেখব যে আমাদের যদি ইন্টেল অন হয় তখন আমাদের প্রসেসর আমরা ইন্টেলের জন্য যে ভোল্টেজটা করছে সেই ভোল্টেজটা আমরা ডায়াগ্রাম দেখব। তো আমাদের ইন্টেল চিপসেটের জন্য যে আমাদের যে মোসফেটটা ব্যবহার করা হয়েছে এই মোসফেটটা হচ্ছে QZ3। এই ভোল্ট এই মোসফেটটার দ্বারা এই পাশ থেকে উপাশে আমাদের 3 ভোল্ট যাবে সুইচিং এর মাধ্যমে। তো আমরা দেখবো যে এই ভোল্টেজটা আমাদের 3 ভোল্ট এই পাশে দেয় কিনা, যেহেতু আমাদের মিসিং আগে এটা দেখবো বুঝে ওয়েট করবো মাদারবোর্ডে। QZ3 এই যে মোসফেটটা এটা দেখাতেছে QZ3। তো এই মোসফেটটা আমরা দেখবো যে এখন অন করে যে আমাদের 3 ভোল্টটা এখানে পার্স হইতেছে কিনা। আমাদের LDU 5 ভোল্ট এবং LDU 3 ভোল্ট ওকে আছে। এখন আমরা এই মোসফেটটা দেখবো যে এই পাশে আমাদের 3 ভোল্ট আছে কিনা। আমাদের LDU 3 ভোল্ট ঠিক আছে ওকে। এবার আমাদের পিসিএইচ যে ভোল্টেজটা দেবে মোসফেটে সুইচিং করে দেবে, আমরা গেটে দেখতেছি গেটে 1.2 ভোল্ট এবং সোর্সে 1.2, অর্থাৎ আমাদের এখানে ভোল্টেজটা বলা হয়েছে 3.3 ভোল্ট দিবে, তা আমরা আমাদের 3.3 ভোল্ট দিতেছি। তা আমরা এটাকে একটু জাম্পার করে দেখবো যে 3.3 ভোল্টটা পার্স করে দেখবো যে আমাদের পিসিএইচটা অন হয় কিনা। নামের কথা বুঝে না, আমি এখানে নাম আমাদের এই যে এখানে একটা জাম্পার দেখেন, এই যে একটা জাম্পার দেওয়া আছে, এই জাম্পারটা কিন্তু কানেকশন দেওয়া নাই। তো আমরা এখন জাম্পারটা একটু শর্ট করে দেখবো যে পাশে 3 ভোল্টটা পাস করে যে আমাদের ওকে হয় কিনা, তারপর আমরা অন্য কাজ করবো চুইচিং কিভাবে করে এটা করে দেখবো। আমাদের জাম্পার করা শেষ, এখন আমি চার্জারটা লাগিয়ে দেখবো যে পাশে আমাদের ভোল্টেজটা আসে কিনা বা মাদারবোর্ডটা পিসিএইচ অন হয় কিনা। আগে কিন্তু আমাদের এই ফ্যান কুলার যে ফ্যানটা কিন্তু ঘুরতো না, এখন যেহেতু ফ্যানটা ঘুরতেছে এখন আমরা একটু মার্ক দিয়ে দেখবো। এম্পিয়ারটা দেখেন আমাদের এখন 36 এম্পিয়ার দেখাইতেছে, আগে ছিল 1। তো আমরা এই পাশে ত্রিভোল্ট, হ্যাঁ এই পাশে 3.3 ভোল্ট আছে। এবার আমরা দেখবো পিসিএইচ এর যে ভোল্টেজটা আমাদের ছিল না, দেখি এখানে 3.3 ভোল্ট আসছে, চিপ আমাদের অন হচ্ছে। তো আমরা এখন দেখবো যে ডিটিআর যে ভোল্টেজ আমাদের সব ওকে আছে। এখন আমরা একটু ডিসপ্লেটা লাগাই দেখবো যে ডিসপ্লেটা আসে কিনা।
আমাদের ল্যাপটপটা কিন্তু এখন ওকে আছে, ডিসপ্লে দেখাইতেছে। যদি ভালো লাগে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো কোনো ইঞ্জিনিয়ারের কাছে অবশ্যই ল্যাপটপটা দিবেন। যেমন আপনারা যেমন ডায়াগ্রাম থেকে যারা কাজ করে এরা খুবই ভালোভাবে কাজ করে, দেখেন এই মাদারবোর্ডটা একটা প্রবলেম কিন্তু এর আগে কিন্তু এটা ওকে হয় নাই। ডায়াগ্রাম থেকে কাজ করলে সহজে কাজ করা যায় এবং আপনার মূল্যবান যে ল্যাপটপটি নষ্ট হচ্ছে না, তো একটা ভালো ইঞ্জিনিয়ার কাছে অবশ্যই দিবেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পান। আল্লাহ হাফেজ।